জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার অতীত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হলে বইয়ের কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপর লেখা প্রায় 6,000 বই প্রদর্শিত হচ্ছে। দিনাজপুর জেলা গ্রন্থাগার ও দিনাজপুর জেলা বেসরকারি গ্রন্থাগার এবং নারী উদ্যোক্তাদের কেক সহ নানা ধরনের খাদ্যপণ্যের 30টি স্টল স্থান পেয়েছে মেলায়। ভালো লাগতেছে অনেক।